ভারতীয় জনতা পার্টি আজ সন্ধ্যায় রাজধানীর প্রদেশ ভবনে এক সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য প্রভারী সাংসদ বিনোদ শঙ্কর, প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা এবং দলের প্রবক্তা সুব্রত চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে মূলত আগরতলা মিউনিসিপালিটি কর্পোরেশন সহ রাজ্যের 13টি পৌরসভা এবং 6টি নগর পঞ্চায়েতের প্রার্থী তালিকা ঘোষণা করেন। ইতিমধ্যে রাজ্যের নগর নিগম পৌরসভা এবং নগর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়েছে। চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজও। মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ নভেম্বর 3 তারিখ পর্যন্ত চলবে। নির্বাচন হবে 25 নভেম্বর। রাজ্যের পৌর নিগম সহ পৌরসভা এবং নগর পঞ্চায়েতের সবকটি আসনে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সোমবার থেকে সার রাজ্যে ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করবে। যে ক্যান্ডিডেট আমরা প্রথমত নগর নিগম, পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েত 20টা রয়েছে আমাদের, সবকটার প্রার্থীর নাম আমরা ঘোষণা করছি এবং আমাদের সহযোগিতা চাইছি, কারণ আপনাদের মাধ্যমে সরাসরি গোটা ত্রিপুরা রাজ্যের মানুষ এবং আমাদের দলীয় কার্যকর্তা যারা রয়েছেন সবাই উন্মুখ হয়ে আছেন, শেষ পর্যন্ত কারা ক্যান্ডিডেট হচ্ছেন, তার জন্যে আমাদের লিস্টটা পড়তে আমাদেরকে একটু সময় দিন দয়া করে। বিশালনগর মিউনিসিপ্যাল কাউন্সিল 1 নম্বর ওয়ার্ড এসসি মহিলা রিঙ্কু দাস, 2 নম্বর ওয়ার্ড এসসি অমল সরকার, 3 নম্বর ওয়ার্ড এসসি উষা রঞ্জন দাস, 4 নম্বর ওয়ার্ড মহিলা জয়ন্তী ভৌমিক শীল, 5 নম্বর ইউআর নিখিল রঞ্জন চক্রবর্তী, 6 নম্বর মহিলা 99.9% বলা যায় যেগুলো তৃণমূল স্তর থেকে নামগুলো এসছে সেইগুলোই আমরা রেখেছি। 0.1% এদিক সেদিক আমরা, যেখানে আমরা দেখেছি যে মনে হয় এই প্রার্থী না দিয়ে ওই প্রার্থী দিলে ঠিক হবে, সেইভাবে কিন্তু আমরা তাদেরকে মূল্যায়ন করেই আমরা প্রার্থী তালিকা ঘোষণা করেছি। মেয়র এবং ডেপুটি মেয়র হিসেবে কি আবার প্রজেক্ট করা হয়নি? এখন এই ধরনের আমাদের মধ্যে এই ধরনের কোনো সিস্টেম নেই। পরে যখন ইলেকশনের পরে সবাই বসবে, তারপরে ডিসিশন হবে। সেখানে কেন্দ্রের থেকেও আমাদের লিডাররা আসতে পারেন, নাও আসতে পারেন, তখন আমরা ডিসিশন নেব। এখন এটা ডিসিশন হয়। জয়ের ব্যাপারে আপনারা কত শতাংশ আশাবাদী? আমরা তো বলবো যে 100% আশাবাদী, প্রশ্নই উঠে না। বর্তমান যে অবস্থা ভারতীয় জনতা পার্টির আর বিকল্প কোনো পার্টি নেই। না না, নিশ্চিত কমে যাবে, কারণ এডিসির ইলেকশনে তো দেখেছে এডিসিতে তো ওদের 0 আসন পেয়েছে না। তো আমরা তো আমি বলেই দিতে পারি যে অবশ্যই ওদের আসন সংখ্যা কম, কারণ ওরা তো কিনেই নেই। আজকে কোভিড-19 মোকাবেলা করতে গিয়ে আপনারা দেখেছেন আমরা যেভাবে সাধারণ মানুষের কাছে আমরা ছিলাম, আমাদের বিভিন্ন যখন স্যানিটাইজারই বলুন, কিট দ্য নিডি বলুন, এবং বিভিন্ন যেসব আমাদের ফেস মাস্কই বলুন, আমাদের মহিলা মোর্চারা, আমাদের এনজিও যারা আছে, আমাদের স্ট্যাফ বলুন, সবাই কিন্তু আমরা এগুলো বানিয়ে আমরা মানুষের কাছে গেছি। ওইসব ক্ষেত্রে তো ওদেরকে দেখা যায়নি, কিন্তু নাটকও পাওয়া যায়। ঘোরাতে চাইছে মানুষের যে চিন্তাধারাটা সেটাকে ঘোরানোর জন্য সত্যি পারি পুরো আমি বলা হয় না যে অস্বাভাবিক গণতন্ত্রের জন্য আমরা সবাই এতদিন পরিশ্রম করে গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করেছি, সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা যদি আবার ওদের মধ্যে আবার করি তাহলে ডিফারেন্সটা কি? আমরা বলি পার্টির ডিফারেন্স, যদি আমাদের কার্যকর্তা কোথাও এরকম ঘরে পড়ে বা পড়ে থাকে আমি ওনাদেরকে বলবো একটু কোনো বিরত থাকে, কোনো অবস্থায় পার্টি এটাকে অ্যান্ডোর্স করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।